নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। এ মহিয়সী নারীর জন্মস্থান রংপুরের পায়রাবন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ তিন দিন ব্যাপী নানা কর্মসূচি চলছে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা শাখার আয়োজনে শহরের পৌর শহীদ মিনার চত্বরে ছিল সমাবেশ। এ সময় সামাজিক অবক্ষয়রোধে নারীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। ঝিনাইদহে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শোভাযাত্রা হয়েছে, পরে ছিল আলোচনা সভা। এছাড়া খাগড়াছড়ি ও মোংলায় ও বেগম রোকেয়া দিবসে নয় নারীকে জয়িতা সংবর্ধনা দেওয়া হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। স্বাগত জানাচ্ছি এবং 25 নভেম্বরে